शेयर करें, सब्सक्राइब करें, कमेंट करें अपना मतामत।
একা বউ ব্যবসা রাজ্যে সে চলে গেল। কারণ রাজ্যের লোকটা রাজ করে মুসলিমকে নারাজ। রাজ্যের সমস্ত লোকের বিশ্বাস আট করে বাদশার কারণেই তাদের ভাগ্যে আজ অন্ন জুটছে না। বাদশাহ হাঁটছেন আর হাঁটছেন, বিভ্রান্ত পাগলের মতো হাঁটতে হাঁটতে একসময় আসেন নদীর তীরে। ঢেউ উঠছে গোরে রে, কেমনে পারি ধরি রে, দিবানি শিকান্দি রে নো দীর কুলে বইয়া। উদাস মাঝি মনের টানে গান গাইছিল। বাদশাহ তাকে বললে নদী পার হলেন এবং চলে গেলেন দূরে, বহু দূরের গহীন বনে। এই তো নির্জন বন, এখানে বসেই আমি প্রভুর নাম জপ করব। নারায়ণ 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 নারায়ণ। এই তো গহীন বন, এখানে আমি তবে তারাই হবে মাত্র বারো দিন, মাত্র বারো দিন। তোমার বাক্য ফিরিয়ে নাও মুনিবর, ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য যে তারই ইশারা। মুনিবর, তবে এর কি কোনো বিহিত নেই? আছে, বিহিত আছে। বিহিত আছে? হ্যাঁ আছে। তোর ছেলের বয়স যেদিন বারো দিন পূর্ণ হবে, সেদিন বারো বছরের কোনো এক মেয়ের সাথে ওর বিয়ে দিতে হবে। আর বিয়ের রাতেই ছেলে ও ছেলের বউকে দিতে হবে বারো বছরের জন্য নির্বাসন, তবে তোর ছেলের পরমায়ু পুনরুদ্ধার হবে। মণিবাস মণিবাস, এ কি বর তুমি দিলে আমার! বাদশাহ রাজ্যে ফিরে এলেন। তারপর নির্দিষ্ট দিনে বেগম জাহানার কোল আলোকিত করে সত্যি সত্যি জন্ম নিল এক পুত্র সন্তান। নাম রাখা হলো তার রহিম। কিন্তু রহিমের বয়স তো বারো দিন পার হতে দেওয়া যাবে না,
তার আগেই তাকে বিয়ে দিতে হবে বারো বছরের কোনো এক কন্যার সাথে। বাদশাহ রাজ্যময় ঢোল পিটিয়ে দিলেন, না পাওয়া গেল না, বারো বছরের কন্যার সন্ধান কোথাও পাওয়া গেল না। বাদশাহ অস্থির হয়ে উঠলেন। অবশেষে দাড়ি উজির কন্যা রূপবানের খবর তিনি জানতে পারলেন, যার বয়স সেই দিনই পূর্ণ হবে বারো বছরে। বাদশাহ হাত ছেড়ে বাঁচলেন, উজিরকে তিনি তলব করলেন, উজির এলেন। কিন্তু বারো দিনের শিশুর সাথে মা মরা আদরের বারো বছরের রূপবতী গুণবতী কন্যা রূপবানকে তিনি বিয়ে দিতে রাজি হলেন না। বাদশাহ তাকে অনুরোধ করলেন, রাজ্যের লোভ দেখালেন, কিন্তু তাতেও রাজি হলেন না উজির। শেষে অবাধ্য উজিরকে বন্দি করে তিনি কারাগারে নিক্ষেপ করলেন আর হুকুম দিলেন কতল করার। অন্যদিকে বিয়ের প্রস্তাব দিয়ে ঘটক পাঠালেন রূপবানের কাছে। আমাদের একাব্বর বাদশার বারো দিনের শিশুপুত্র রহিমের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, তুমি এই প্রস্তাব খুশি মনে কবুল করো। শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যে আপনার গো, শোনেন দাদু দাদু গো, বারো দিনের শিশু সাথে গো, ও দাদু কেমনে হবে বিয়া গো, শোনেন দাদু দাদু গো। শোনো রূপবান, তুমি যদি রহিমকে স্বামী হিসেবে কবুল না করো তাহলে তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা কোথায় আছেন গো, ও দাদু বলে পিতা বাচ্চার কারাগারে বন্দি আছেন। হাতে ধরি পায়ে পড়ি গো, ও দাদু মুক্ত করে
স্বরূপবান, তোমার পিতাকে মুক্ত করার ক্ষমতা আমার নেই, তবে তোমার যদি পিতাকে দেখতে ইচ্ছে হয় তাহলে তুমি আমার সাথে যেতে পারো। চলুন দাদু, আমাকে আমার পিতার কাছে নিয়ে চলুন। চলো চলুন দাইমা। পিতার প্রাণ বাঁচাতে রূপবান একাবর বাছার কারাগারে গেল। বাছার হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইল প্রাণপ্রিয় পিতার, কিন্তু বাছার তাতে মন গলল না। কারণ বাছার ধারণা, মা মরকন্যা রূপবান পিতার প্রাণ রক্ষার জন্য তার পুত্রকে স্বামী হিসেবে কবুল করবেই করবে। হলোও তাই, পিতার প্রাণের কাছে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে রূপবান বাছার বারো দিনের শিশুপুত্র রহিমকেই স্বামী হিসাবে কবুল করল। আর বিয়ের আনন্দে ভরে উঠল রাজপুরী, কিন্তু সে আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। কারণ বিয়ের রাতে বাচ্চার পুত্র আর পুত্রবধূকে নির্বাসনে পাঠাতে হবে। করলেনও তাই, পুত্র রহিমকে পুত্রবধূ রূপবানের কোলে দিয়ে রাতের অন্ধকারই বাচ্চা বিদায় দিলেন রাজপ্রাসাদ থেকে। আর রূপবান কাঁদতে কাঁদতে পা বাড়ল অজানার উদ্দেশ্যে। বিধিরে ও আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা, আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা, আর কত কান্দাবি আমায় কইরায় অবহেলা রে কইরায় অবহেলা। ও বিধিরে মনে আমার স্বপ্ন ছিল ছিল কত আশা, সুন্দর কইরা বাঁধব আমি শান্তি সুখের বাসা, সেই আশা মোর ভাঙ্গা গেল ও, সেই আশা মোর ভাঙ্গা গেল আইলো দুঃখের পালা। আর কত কান্দাবি আমায় কইরায় অবহেলা রে কইরায় অবহেলা। ও বিধিরে দোষী হইয়া ছাইরাই আপন জন, পরবাসে আইলাম আমি অনাথের মন, বিনা দোষে দোষী হইয়া ছাইরাই আপন জন, পরবাসে আইলাম আমি অনাথের মত, মাতা পিতা সব ছাড়িলাম ও, মাতা পিতা সব ছাড়িলাম ছাড়লাম বাড়ি ঘর, তোর ইশারায় দুঃখ আমার হইল রে দোষর, তাই দুঃখে রে কান্দারি কইরা ও, তাই দুঃখে রে কান্দারি কইরা ভাসাইলি মোর ভেলা। আর কত কান্দাবি আমার কইরায় অবহেলা রে কইরায় অবহেলা। ও বিধিরে ও, আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা, আমায় নিয়ে আর কত বল খেলবি নিঠুর খেলা, আর কত কান্দাবি আমায় কইরায় অবহেলা রে কইরায় অবহেলা। ও বিধিরে মাঝি ভাই, সাসা মাইয়া মেসের কথা হুললাম। আমারও তো তাই মনে হইল, দেখছে কেরা। মাঝিদের প্রাণ সরল আর স্বচ্ছ। প্রথমে রাজি না হলেও পরে রূপবানের কথায় রাজি হয়ে মাঝিরা তাকে রাতের বেলায় নদী পার করে দিল। সূর্য উঠল,
রূপবান দেখতে পেল দূরের এক গহীন বন। লোকালয় শূন্য গহীন বনের দিকেই সে পা বাড়ালো। মালিক তোহার কি দয়া নেই রে মালিক, আমি বহুত জঙ্গল মেয়ে ঘুরি আসিলাম কিন্তু শিকার মিলিল না। দে দে আমার মেয়ে একটা শিকার মিলিয়ে দে, শিকার না মিলিলে আমার বাচ্চা কাছে কি খেয়ে বাঁচবে রে মালিক। দে দে আমার মেয়ে শিকার মিলিয়ে দে। মাইজি তুই কোনো চিন্তা করিস না, তোহার কিচ্ছু ভয় নেই, আমি তোহার উপকার করিবে। হেরে মাইজি তুই আমার মাইজি আসিস, আর হে লেখরা আমার দাদা দি আছে। আব্বা গো এই কথা বলে আমায় লজ্জা দেবেন না। হেরে মাইজি
हमें तोहरे लज्जा देवे कहने रे बोल की होया से अब्बा गो उन्हीं अमर शामी हो किया ठीक आसे रे माजी ठीक आसे देखरा तोहर खोशो मासे तो हेरे माजी ताहले तो वहाँ अमर बाबजी आसे दे दे बाबजी के हमार कोले दे ना देवो ना हेरे माजी हमें खोदार कौशल करिया बोलती हमें तोहर उपकार कर बे दे दे बाबजी के दे বন্ধু আমি কোন
জল নিরূপণ উপরে উঠলো, দেখলো স্বামী তার বাঘের কবলে। আত্মচিৎকার ভেঙে পড়ল সে, ছুটে এলেন জঙ্গলিরাজ, আর পিতৃতুল্য জঙ্গলিরাজ এবারও তাকে রক্ষা করলেন এক সর্বনাশের হাত থেকে। কিন্তু এবার আর জঙ্গলিরাজ রূপবানের বনে থাকাকে সমর্থন করলেন না। বনের পাশের লোকালয়ে এক বিধবা মাসির কাছে তিনি পাঠিয়ে দিলেন রূপবানকে। রূপবান সেখানে আশ্রয় পেল, আর দুঃখ কষ্টে আস্তে আস্তে বড় করে তুলল রহিমকে। রহিম তো বাদশার ছেলে, তাই তার লেখাপড়ার অবশ্যই প্রয়োজন, কিন্তু কোথায় পড়বে সে? অবশেষে খানিকটা দূরে সায়েদ বাদশার মক্তবে তাকে ভর্তি করানো হলো। দিন যায়, মাস যায়, লেখাপড়ায় রহিমের সাথে কেউ পারে না। এমনকি সায়েদ বাদশার একমাত্র কন্যা তাজেলকেও হার মানতে হয় রহিমের বুদ্ধির কাছে। লজ্জায় তাজেলের মাথা কাটা যায়। পিতার কাছে সে আবদার করে, কাল থেকে যেন রহিম নামের দুষ্ট ছেলেটি তাদের মক্তবে আসতে না পারে। বাদশা সায়েদ ভাবনায় পড়েন। শেষে কন্যার আবদার রক্ষায় তিনি রহিমের বিরুদ্ধে হুকুম জারি করেন ওস্তাদের মাধ্যমে। হুকুমটি হলো, কাল থেকে জরির জামা পরে আর উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে রহিমকে মক্তবে আসতে হবে, না হলে তাকে মক্তবে প্রবেশ করতে দেওয়া হবে না। বাদশার হুকুম শুনে কান্নায় ভেঙে পড়ল রহিম। আবিনা
মেয়েটি তাহলে রহিমের দিদি। কিন্তু দিদি হবে তো, ওরকম ভাবে কথা বললো কেন? আচ্ছা দেখা যাক, আমিও তাজেল। হ্যাঁ, বাদশা যদি তাজেলের প্রেম বৃথা যাবে তা হতে পারে না। যে করেই হোক, রহিমকে আমি ভালোবাসবই। তাজেলে প্রেমের ফাঁদ থেকে রক্ষা করলেও বাদশা সাহেদের হুকুম মেনে কাল থেকে রহিমকে কি করে মক্তব্য পাঠাবে, এই চিন্তায় রূপানের দিন যায়। শেষে স্বর্ণাপন্ন হয় জঙ্গলি রাজ। মাইজি, আব্বা গো। কি রে মাইজি, তোর মন খারাপ কেন রে? তোর কি কেউ কোনো গালি দিয়েছে? না আব্বা। তবে কি হয়েছে? আব্বা গো, উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা না হলে কাল থেকে আপনার বাপজিকে মক্তবে পাঠাতে পারবো না। জরির জামা তো আমার কাছে আছে, কিন্তু উড়িয়াবাজ ঘোড়া আমি কোথায় পাবো? পাবে রে মাইজি, পাবে। হারে, উড়িয়াবাজ তো আমার কাছে আছে। তবে শুনে লে রে মাইজি, একদিন একাব্বর ভাষা। আব্বা গো। কি রে মাইজি, একাব্বর ভাষা নাম শুনে তুই চুনকুটলি কেন রে? উনি আমার শ্বশুর হন। ইয়া কিয়া হওয়া রে মাইজি, একাব্বর ভাষা তোর শ্বশুর আছে? তবে শুনে লে রে মাইজি, একদিন একাব্বর বাদশা ধর্মের শিকার করতে এসে বিপদে পড়েছিল। আমি হয় বড্ড উপকার করেছিলাম, ওই উপকার বদল মেয়ে সে আমার একটা উড়িয়াবাজ দান করেছিল। ওই ঘোড়াটা আমি আমার বাপজিকে দিয়ে দিব। আয়, তুই আমার সাথে চলে আয়, কোনো চিন্তা করিস না। আয় চলে আয়। পরের দিন জরির জামা পরে আর উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে রহিম মক্তবে গেল। দেখে তো সবাই অবাক, বাদশার কানেও গেল সেই কথা। আর সঙ্গে সঙ্গে বাদশা রহিমের উপর আরোপ করলেন নতুন শর্ত। রহিম, এদিকে এসো। শোনো রহিম, কাল থেকে তোমাকে হাতির পিঠে চড়ে মক্তবে আসতে হবে, না হলে তোমাকে মক্তবে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা বাদশার হুকুম। ওস্তাদজি, আমার কিছু করার নেই রহিম। আল্লাহ গো।
ভালোবাসার কথা না হয় থাক, কিন্তু তুমি যে বললে তুমি আমাকে হাতি কিনে দেবে তা কি সত্যি দেবে? সত্যি দেব রহিম। রহিম, তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে সত্যি সত্যি হাতি কিনে দেব। রহিম, কিছু বলছো না যে? কি বলবো বলো, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। আমাদের বাড়ি চলো। বাড়ি গিয়ে আমার পিতাকে বলে আমি তোমাকে হাতি কিনে দেব। চলো। সাগর কূলে অপূর্বে
হইলাম মাঝি পার ঘাটায় বসিয়া। বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার দিকে যাইয়া রে অপূর্ব এবার রুবান ভীষণ দুশ্চিন্তায় পড়ল, কারণ তাজেল যেভাবে পিছিয়ে লেগেছে তাতে কি শেষ পর্যন্ত সেই রহিমকে ওর হাত থেকে রক্ষা করতে পারবে? না, আর বসে থাকা যায় না, এবার রহিমকে সব কিছু খুলে বলা দরকার, বোঝানো দরকার। নারীর যে প্রেমে রহিম আজ পাগল হতে বসেছে সে প্রেম নিয়ে রুবান অপেক্ষা করছে প্রায় 12 বছর, কিন্তু কি করে তা সম্ভব? কারণ রহিম তো তাকে জানে দিদি বলে। ভাবনায় রুবান অস্থির হয়ে ওঠে। আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া, আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া, আমি আর কতকাল রাখ
दीदी हो नानो बंधु रे दुखिनी रे आर कादायो ना नानो बंधु रे दुखिनी रे आर कादायो ना
সকাল হয়, রহিম বের হয় ঘোড়া রেসে। বাচ্চা সাইদ দেখেন তা, শখ করেন রহিমের সাথে সে ঘোড়া রেস খেলবেন। রাজি হয় সরল রহিমও, ব্যাস অমনি শুরু। কিন্তু না, এ খেলায়ও পরাজয় বরণ করে না রহিম। বাচ্চা তাকে বাহবা দেন, পুরস্কার প্রদানের কথা বলে নিয়ে যান রাজপ্রাসাদে। কিন্তু প্রাসাদে নিয়ে তাকে পুরস্কার দেয়া হয় না, দেয়া হয় কারাগারের কঠিন শাস্তি। কারণ তাজেলের সাথে রহিমের অবাধ মেলামেশাকে তিনি সহ্য করতে পারছিলেন না। অন্যদিকে রহিমের দিদি অসামান্য রূপবতী রূপবানের রূপের কথা তিনি আগেই শুনেছিলেন লোকমুখে। রূপবানকে কাছে পাওয়ার প্রবল বাসনা পোষণ করছিলেন নিজের মনে। কাজেই দুশ্চরিত্র বাদশাহ এক ঢিলে দুই পাখি মারার কৌশল হাতছাড়া করলেন না। রাত হলো, রহিম ঘরে ফিরল না। দুশ্চিন্তায় রূপবান সারা রাত ঘুমোতে পারল না শূন্য কুটিরে। দুঃখ রাখিবেন খোদা, দুঃখ যে মনের মাঝে আনিল আমা, তারে নিভালো রাখিবেন খোদা। সকাল হলো, খবর ছড়ালো আকাশে বাতাসে, রহিমের বন্দির খবর। রূপবান ছুটে গেল বাদশার কারাগারে, সাইদ বাদশা তাকে বলপূর্বক হরণ করে অবরুদ্ধ করলেন রাজপ্রাসাদে।
আঘাত হানতে চাইল সতীত্বের উপর। বাদশাহ কন্যা তাজেল এই দৃশ্য সহ্য করতে পারল না। নারী হয়ে সে অন্য নারীর ইজ্জত রক্ষায় তাই যুদ্ধে অবতীর্ণ হলো পিতার বিরুদ্ধে। যুদ্ধ হলো জঙ্গলি রাজবাহিনীর সাথে বাদশাহ সৈন্য সামন্তের। যুদ্ধে পরাজিত হলো বাদশাহ সৈন্য সামন্তের। সেই সুবাদে রহিম মুক্তি পেল কারাগার থেকে। অন্যদিকে প্রাসাদ অভ্যন্তরে সতী নারী উর্বানের ইজ্জত রক্ষা পেল তাজেলের আত্মত্যাগে। সেদিন পূর্ণতিথি, ভাদ্র পূর্ণিমায় পূর্ণ হলো রহিমের 12 বছর। পুনরুদ্ধার হলো তার পরমায়ু। জঙ্গলি রাস্তাকে আদ্য প্রান্ত সব কিছু জানালেন এবং সাথে করে নিয়ে গেলেন একাব্বর বাদশার রাজপ্রাসাদে। সাধন কারিনী,